আপনারা দেখছেন একুশে টেলিভিশন ই পাসপোর্ট চালু হওয়ায় বিদেশে বাংলাদেশি ও প্রবাসীরা আর ভোগান্তিতে পড়বে না হয়রানির শিকার হবে না এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ই পাসপোর্ট ব্যবস্থা বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতাকে আরও বৃদ্ধি করবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই পাসপোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী প্রণব চক্রবর্তীর রিপোর্ট দুই হাজার নয় সাল থেকে বাংলাদেশে হাতে লেখা পাসপোর্টের প্রচলন বাদ দিয়ে এমআরপি বা মেশিন রিডেবল পাসপোর্ট দেয়া শুরু হয় উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আরও এক ধাপ এগিয়ে চালু হল ই পাসপোর্ট ব্যবস্থা এই ব্যবস্থা ইমিগ্রেশন প্রক্রিয়া নিরাপদ ও সহজ করবে ইতোমধ্যে একশো আঠারোটি দেশ অত্যাধুনিক ই পাসপোর্ট প্রবর্তন করেছে বিশ্বে একশো উনিশতম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে এ ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ জি টু জি চুক্তির আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করছে জার্মানির একটি প্রতিষ্ঠান সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন ক্ষেত্রে বাংলাদেশ ই পাসপোর্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এই উদ্যোগে বিশ্ব জুড়ে গ্রহণযোগ্যতা বাড়বে বাংলাদেশি পাসপোর্টের উন্নত বিশ্বের তাল মিলিয়ে আমরা পাসপোর্ট ইমিগ্রেশন সেবাকে যুগোপযোগী করতেই এই ই পাসপোর্ট প্রদান করতে যাচ্ছি একসময় গলাকাটা পাসপোর্টও প্রচলিত ছিল আমাদের দেশে সেটা আর কখনো হবে না এখন আর মানুষ ধোকায় পড়বে না পাসপোর্ট পেতে কেউ যেন শিকার না হন সেদিকে নজর রাখার নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেন ই পাসপোর্ট বিদেশে ভ্রমণ নির্ঝঞ্ঝাট করবে আমাদের সরকার চায় বাংলাদেশ উন্নত হবে সমৃদ্ধশালী হবে আত্মমর্যাদাশীল হবে আমরা অর্থনৈতিকভাবে আজকে এগিয়ে গেছি কাজে আমাদের দেশের মানুষেরও আর্থিক সচ্ছলতা এসেছে কাজে এখন অনেক বিদেশে মানুষ যায় আর প্রবাসীরা যখনই আসেন তখনই শোনা যায় যে তারা রকম হয়রানির শিকার হয় ভবিষ্যতে এই হয়রানির শিকার আর তারা কখনো হবেন না বা যারা বিদেশে যান তাদেরও কোনো রকম হয়রানির শিকার হতে হবে না মুজিব বর্ষে এই পাসপোর্ট ব্যবস্থা জনগণের জন্য ডিজিটাল জগতের নতুন দ্বার খুলল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপনে এই বিশেষ বছরে আমরা জনগণের হাতে ই পাসপোর্ট তুলে দিতে পারছি যা নিঃসন্দেহে ডিজিটাল জগতে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ই পাসপোর্ট তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী পরে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা